হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আগের দিন যেমনটি আমি বলেছিলাম, আমরা ওই হোটেলটা ছেড়ে দিয়ে এখন নতুন যে হোটেলটা আমাদের বুক ছিল সেখানে চেক ইন করে নিয়েছি। আর এই চেক ইন অ্যারাউন্ড 9টার দিকে করেছি, তো এখন বাজে 9:30-10, তাই জন্য আমরা এখন এই যে ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি। আর এই যে এইটা হলো আজকের আমার আউটফিট সি বিচে যাওয়ার জন্য। তো ব্রেকফাস্ট অ্যান্ড অল করে নেওয়ার পরে আমরা এখন যাচ্ছি সি বিচে। তো মা এদিকে রেডি হচ্ছিলো, তাই আমি ছোটো ছোটো ক্লিপস নিচ্ছিলাম। আর এই যে দেখো, ঠিক হোটেলটার সামনে আমাদের এই যে সি বিচটা। তো সবাই রেডি হয়ে নামুক, আমি ভাবলাম যে একটু চারপাশটা তোমাদেরকে দেখাই। তো চলে এসেছি সি বিচে, এসে দেখলাম যে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে নর্মাল হাওয়ার মতো না, সি বিচে তো এমনি নর্মালি হাওয়া দেয়, বাট সেরকম হাওয়া দিচ্ছিল না। মানে এখানে কাইন্ড অফ ঝড় চলছিল, ধুলোর ঝড়। এত ধুলো উঠছিল আর তার সাথে প্রচণ্ড হাওয়া। আমি জানি না ধুলোটা আমি কতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে, মানে ধুলো মিন্স বালি, সরি। তো কিন্তু আমাদের পুরো পায়টায় সব বালি বালি হয়ে যাচ্ছিলো, এত বালি উঠছিল। তো এই যে আমার মার আজকে এইটা হলো আউটফিট, এই কুর্তিটা পরে আমার মা এসেছে। আর এই যে দেখো, সমুদ্র ধারে এরকম উট বা ঘোড়া এগুলো চলে। আমি যদিও কোনোদিনও উঠিনি, কিন্তু অনেকে ওঠে। আর এখন আমার মা আর আরেকটা আমাদের জেঠিমা ছিল, তারা এখন একটা জায়গা খুঁজেছে। মানে এই যেখানে ডাব বিক্রি হয় ওখানেই বসার জায়গা থাকে, তো সেখানে বসে আছে। আর আমি এসেছি এই যে একটু সমুদ্রের ধারে তোমাদেরকে দেখাবো বলে। তো প্রথম প্রথম তো জাস্ট পায়ের পাতাটা ভেজাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঢেউগুলো কেমন। তো খুব বেশি ঢেউ ছিল না, যেমন কি পরের দিকে খুব বেশি হয়ে গেছিলো, কিন্তু আমি যখন ক্লিপস করে নিচ্ছিলাম তখন মোটামুটি একটা ঢেউ ছিল। সমুদ্রে আসবো আর ডাব খাবো না, সেটা তো কোয়াইট ইম্পসিবল। তো তাই জন্য একটা ডাবও খেয়ে নিলাম। আর তারপরে সমুদ্রে স্নান টান করে এসে বেশ খিদে পাচ্ছিলো, তো একটা লেস খেলাম। তারপরে চলে আসলো আমাদের লাঞ্চ। তো লাঞ্চে ছিল এই যে ভাত আর এই যে ডাল, প্যাকিংটা বেশ ভালো করে দিয়েছে। আর এই যে তার সাথে ছিল আলু ভাজা, আরও ছিল, এখানেই শেষ নয়, ছিল আর পমফ্রেট মাছের ঝাল আর কাঁকড়া। তো এগুলো আমরা লাঞ্চে খেলাম, তারপর একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে উঠে আমরা আবার অর্ডার করলাম একটু চা, তারপরে চাটা খেয়ে রিফ্রেশ হয়ে নিলাম, তারপরে একটু আবার রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে আমরা যাচ্ছি এখন সি বিচে, মানে জেনারেলি একটু মার্কেটে যাব। ওই টুকিটাকি জিনিস কেনার আছে, যেহেতু এসেছি ঘুরতে, তো সবার জন্য কিছু কিছু জিনিসপত্র না কিনলে মনটা কেমন করে, তাই জন্য একটু যাব। আর এই শাড়ির দোকানটায় আমরা ঢুকলাম। তো এই তো পুরীতে এসে এরকম কটকি শাড়ি তো অনেক দেখা যায়, তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো মোটামুটি কেনাকাটার পরে আমরা এই যে এখানে দোকানটায় এসে একটু সুইট কর্ন খেলাম। সুইট কর্নটা বেশ ভালোই লাগে আমার, মানে নর্মাল কর্নটা যেটা পাওয়া যায় সেটা খেতে খেতে আমার দাঁতটা খুব ব্যথা হয়ে যায়, তো সুইট কর্নই আমি মোটামুটি বেশি খাই। আর এই যে সমুদ্রের ধারে তো এত দোকান থাকে, তো কত আর দেখাবো। তাই মোটামুটি যেখানে মনে হয় যে একটু দেখালে ক্লিপটা ভালো আসবে বা তোমরা একটু ইন্টারেস্ট পাবে, তো সেই জায়গাটার ক্লিপটাই আমি ম্যাক্সিমাম নিই। আর এখানে বিক্রি হচ্ছিলো একদম ঢেলে শাখা, শঙ্খ, আমরা একটা শঙ্খ কিনেছি। তারপরে কিনে টিনে এখানে আসলাম, সি বিচের ধারে আবার বসেছি, বসে চা খেলাম। তারপরে এই যে মায়ের আমি একটু ভিডিও অ্যান্ড ফটো ক্লিক করে দিচ্ছিলাম। তারপরে এখানে যখন আমরা হোটেলে রিটার্ন আসছিলাম, একটা উটকে দেখলাম সারা দিন পরে একটু রেস্ট নিতে, তো ওটা আমি তুলে নিলাম। তারপরে এসে আমরা করলাম ডিনার। ডিনারে ছিল ফ্রাইড রাইস, ডাল, ভাত আর চিলি চিকেন। তো এই সব মোটামুটি খেলাম, মা আমি বোন আমরা সব মিলে ঝুলে। তারপরে নেক্সট ডে সকালে আমরা পুজো টুজো দিলাম, তো সেই ক্লিপসগুলো আর নেওয়া হয়নি, কেন কি ওখানে ফোন ইজ নট অ্যালাউড, তো তাই জন্য ওই ভিডিওগুলো আমার কিছু নেওয়া হয়নি। তো ওখান থেকে আমরা ভোগের জন্য অর্ডার দিয়ে আসলাম, সেই ভোগের এই ক্লিপসগুলো, এগুলো সব কিন্তু ওখানকার ভোগ, মানে পুরীর আদি মন্দিরের যে ভোগটা, এইটা ছিল তার ক্লিপ। আর এই যে
এখন হয়ে গেছে বিকেল, মানে ভোগটা আস্তে আস্তে 3টে বেজে গেছিলো। তো এই বিকেলের একটা ক্লিপ আমি নিলাম আমার রুম থেকে। তারপরে সন্ধ্যা নাগাদ আবার একটু গেলাম মার্কেটে, মানে কত আর বিচে যাব, আর অনেক বালি জড়িয়ে যায় হাতে পায়ে, তো অতটা আমার ভালো লাগে না, মানে লাগে বাট লাগে না, দুটোর মাঝামাঝি। তো এই যে আবার নামতে হলো নিচে বিচের ধারে, একটু গেলাম চা খেতে অ্যান্ড অল, আর এই টুকিটাকি জিনিস আবার একটু দেখতে গেলাম, কেন কি মায়ের আগের দিনের শাঁখাটা বেশ পছন্দ হয়েছিল, তো আর এক জোড়া মা মেবি কিনবে, তো আমি সেটা শিওর ছিলাম না। তো এই দেখো বিচে নেমে আমরা দেখলাম যে ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে, তো সেইটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য আমি আর একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দাঁড়াও, সেই ক্লিপটা তোমাদেরকে দেখাই। এই যে এইরকমভাবে এখানে আরতি হচ্ছিলো সি বিচের ধারে, আর সবাই সেই মানে আরতিটা দেখার জন্য জড় হয়ে গেছিলো, মানে এটা খুবই স্বাভাবিক, কেন কি আর দেখতে যে এত ভালো লাগছিলো, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কে এখানে এসে এরকম দেখেছো কমেন্ট বক্সে জানিও। আমি তো এরকম প্রথমেই দেখলাম, মানে এরকম আরতি আগে দক্ষিণেশ্বরে দেখেছি অনেকবার গঙ্গা আরতি, বাট সি বিচের ধারে এরকম কখনো আমি দেখিনি, তো বেশ ভালো লাগলো আমার এটা দেখে। খেয়ে যখন সি বিচ থেকে উঠে আসছিলাম তখন দেখলাম সামনে একটা ঘোড়া ছিল, আর যেমনটা আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ঘোড়ারা নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তো সেটা আমি আজকে দেখলাম পুরো সামনাসামনি, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এই দেখো ঘোড়াটা ঘুমাচ্ছে, আর এইটা ছিল স্বর্গদ্বার পুরীর। তো জাস্ট এই ক্লিপটা তোমাদের সাথে দেখাচ্ছি যে স্বর্গদ্বার নিশ্চয়ই তোমরা যারা যারা আগে এসেছো দেখেছো, বাট তাও আমি যারা আসেননি বা যারা জাস্ট শুনেছেন তাদের জন্য এটা শেয়ার করে দিলাম। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।